তোমাকে যদি এই মুহূর্তে সাকিব খান না, যদি সাকিব খানের সঙ্গে বলা হয় যে সালমান খানের সাথে একটা কাজের অফার আসলো, সেই ক্ষেত্রে তোমরা কিভাবে ভাববা এগুলা? অথবা যদি একটা অল্টারনেটিভ চুজ দেওয়া হয়, হয় সাকিব খান নাহলে সালমান খান, কাকে বেছে নিবা? প্রতিদিনের সিনেমা ও ক্রিকেটের আপডেট নিয়ে সিটি সিনেমা, সিটি ক্রিকেট মোবাইল চালু থাক আপনার উন্নতির যাত্রা। আচ্ছা মজার একটা কোশ্চেন করি, অনেকেই করে থাকে, তোমাকে যদি এই মুহূর্তে সাকিব খান না, যদি সাকিব খানের সঙ্গে বলা হয় যে সালমান খানের সাথে একটা কাজের অফার আসলো, সেই ক্ষেত্রে তোমরা কিভাবে ভাববা এগুলা? অথবা যদি একটা অল্টারনেটিভ চুজ দেওয়া হয়, হয় সাকিব খান নাহলে সালমান খান, কাকে বেছে নিবা? অবশ্যই আমরা সাকিব খানকে বেছে নিব, কারণ এটা আমার বাংলা চলচ্চিত্রের ডিপ্লোম্যাটিক অ্যানসার। একদম, তার মানে আপু মেয়েটা যাবে, অনেক দূর যাবে, ইনশাআল্লাহ আমরা সেই শুভকামনা করতে পারি। আচ্ছা আপু, আমার প্রশ্ন হচ্ছে যে ইতিমধ্যে কি কি কাজ করেছো এবং আচ্ছা তো সেই ক্ষেত্রে তোমার কি মানে এক্সপিরিয়েন্সটা, কি এক্সপিরিয়েন্স গ্যাদার করলা যে কতটা চ্যালেঞ্জ হতে পারে এই ব্যাপারটা? ইনশাল্লাহ আমরাও সেই কামনা করি। আর অ্যাটলিস্ট যারা দর্শক রয়েছে তোমাদের সিনেমা দেখতে, এখনও সিনেমা হলে যাচ্ছে নিজের কষ্ট অর্জিত টাকা খরচ করে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতাম? আসলে আমরাও অনেক কষ্ট করি সিনেমার পিছনে, সবাই বলে যে সিনেমাটা ভালো হয়নি, কিন্তু আমাদের কষ্টটা কেউ দেখছে না, আসলে আমরা তো কেউ দেখছে না, তারা ছবিটাই দেখছে যে এখান দিয়ে ভালো হয়নি, এখান দিয়ে ভালো হয়েছে। তো সব কাজেই কষ্ট আছে, সিনেমার দিয়ে অনেকটাই কষ্ট, আশা করি সিনেমা দেখবে। আমরাও দর্শকের কাছে ওই অনুভূতি ব্যক্ত করে আমরা আমাদের ইন্টারভিউটা শেষ করছি এবং তোমার উজ্জ্বল তর ভবিষ্যৎ কামনা করছি এবং আশা করছি যাতে তুমি তোমার ড্রিম গার্লের মতোই একটা নায়িকা হিসেবে ফিরে আসতে পারো, মেবি সাকিব খানের বিপরীতে। থ্যাংক ইউ সো মাচ।